সেলিম ভাই, ওনার বয়স কত হইতে পারে, ওই মানে এটা কত বছর হইতে পারে? 47 বছর। আচ্ছা, আপনার কি আত্মীয়? আমার চাচা, আমাদের সেলিম ভাই, আমার একজন ব্যবসায়ী লোক। তার পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ওলিগণ, তাদের কখনো মৃত্যু হয় না, তারা কখনো মরে না। এ কথা বললে অনেকেরই গা জ্বলে, কিন্তু আসলে সত্য, একদম সত্য প্রকাশ। এই যে আপনারা দেখেন, এই লাশটি দেখতে পাচ্ছেন, এই লাশটি আসলে একজন অলির লাশ এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দার লাশ, যে বান্দাকে আল্লাহ তাআলা অতি মন থেকে ভালোবাসেন। তার লাশটি প্রায় 65 বছর, তার লাশটি প্রায় 65 বছর আগে কবর দেওয়া হয়েছিল, দাফন করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস, এই ঘূর্ণিঝড় ইয়াসের প্রবলে ভেঙে গিয়ে তার লাশটি এখন বেরিয়ে আসে, আর সেই লাশটি ফায়ার সার্ভিস এবং এলাকার লোকজনদেরকে নিয়ে উঠানো হয় আবার কবর দেওয়ার জন্য। এখনও অক্ষত অবস্থায় আছেন এই লাশ। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। প্রিয় আশিকান, জাকেরান ভাই ও বোনেরা, গত 24, 25 ও 26 তারিখে ইয়াস বন্যার কবলিতে পটুয়াখালীর জেলায় দশমিনা থানায় রণগোপালদি ইউনিয়নের চরঘুনি গ্রামে ফকির বাড়িতে কবরের একটি অংশ নদীর পানিতে তুফানে ভেঙে যায়। আজ থেকে প্রায় 65 বছর আগে এই বুজুর্গগণ ব্যক্তিকে দাফন করা হয়। তার নাম মোহাম্মদ হাশেম ফকির। তিনি ছিলেন চরঘুনি দরবার শরীফের বড় পীর সাহেব কেবলা ফকির হযরত হাতেম আলী শাহ চিশতির বাবা রহমতুল্লাহের একজন প্রিয় ভক্ত এবং বাবা জানের সফর সাথী ছিলেন। বাবা হাতেম আলী শাহ চিশতি কোথাও সফরে গেলে তাকে সাথে নিতেন। আজ 29/5/21 তারিখে কবর থেকে উঠানো হয় তার লাশটি। তার দেহ মুবারক এখনও অক্ষত অবস্থায় আছে, এবং সবথেকে আশ্চর্যের বিষয় হল 65 বছর আগেকার লাশ, 65 বছর আগে যে লাশটিকে দাফন করা হয়েছিল সেই লাশটি এখনও তুলে দেখানো যাচ্ছে। তার দাফনের যে কাপড়, সেই কাপড়টুকু নষ্ট হয় নাই, পচে নাই, গলে নাই, এক ফোঁটা মাটির চিহ্নও নাই, এবং তার সারা দেহে যেমন ছিল এখনও সেই আগের মতোই আছে। আসলেও এটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি এবং ধারণা করতে পারি। আল্লাহর অলিগণ যারা, আল্লাহকে যারা ভালোবাসে, তাদেরকে কখনোই আল্লাহ তাআলা কষ্টে রাখেন না এবং নষ্টও করেন না। দেখেন, কত 65 বছর হওয়া একটি লাশ কীভাবে সম্ভব এখনও অক্ষত অবস্থায় রেখেছেন আল্লাহ তাআলা। যদি তিনি বুজুর্গগণ নাই হতেন, তাহলে এটা কখনোই সম্ভব হতো না। আউলিয়াদের, এটা হচ্ছে অলি আউলিয়াদের কেরামত। তাকে আজ সকালে চরঘুনি দরবার শরীফের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেই ভিডিওটি আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি দেখিয়েছি। আসলেও যদি কারো এই ভিডিও সরাসরি লাইভ দেখার পরেও সন্দেহ থাকে যে এটি মিথ্যে বা ভুয়া, তাহলে বুঝবো তার মনে সন্দেহ আছে। কিন্তু এটা আল্লাহ তাআলার একটি কুদরত, অবশ্যই মনে রাখবেন।